সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের 24 পৃষ্ঠা থেকে। তৃতীয় শ্রেণীর গণিত বইয়ে যদি আমরা প্রথম প্রশ্ন আছে হিসাব করি, 3876-এর সাথে 5508 যোগ করতে হবে। প্রথমে আমরা যোগ করি, 6 আর 8 যোগ করলে কত হয়? 14। 14-এর 4 হাতে কত? 1। 7 আর 0 যোগ করলে 7, হাতের 1 8। আর 8 আর 5 যোগ করলে কত হয়? 13। 13-এর কত? 3, হাতে থাকলে কত? 1। 5 আর 3 যোগ করলে কত হয়? 8, হাতের 1 9। এবার আসো 3 নং প্রশ্নে আছে উপর নিচ যোগ করি। উপরে নিচে আমরা যোগ করব, যেমন 3 আর 3 যোগ করলে কত হয়? 6। 3 আর 2 যোগ করলে কত হয়? 5। 1 আর 4 যোগ করলে কত হয়? 5। 2 আর 5 যোগ করলে কত হয়? 7। তাহলে 7556। এবার 2 নং প্রশ্ন দেখি, 2 আর 6 যোগ করলে কত হয়? 8। 8 আর 7 যোগ করলে কত হয়? 15। 15-5 হাতে কত? 1। 6 আর 3 যোগ করলে কত হয়? 9, হাতের 1 10। 10-এর 0 আবার হাতে 1। 6 আর 1-এ কত? 7। 7-এ আর 8 হাতের 1 যোগ করলে কত হয়? 8। এবার 3 নং প্রশ্নটা দেখি আমরা, 3 আর 8 যোগ করলে কত হয়? 11। 11-এর 1 হাতে কত? 3-1 হাতে আছে 1। 6 আর 1-এ যোগ করলে কত হয়? 7, হাতের 1 8। এবার হাতে নাই 9-এর 9 আর 5-এর 5 বসে যাবে। এবার যদি আমরা 4 নং 5 নং 6 নং সমস্যাটা দেখি, 6 আর 3 যোগ করলে কত হয়? 9। 7 আর 2 যোগ করলে কত হয়? 9। 8 আর 6 যোগ করলে কত হয়? 14। 14-এর 4 হাতে কত? 1। 5 আর 2 যোগ করলে হয়? 7, হাতের 1 8। এবার 5 নম্বর, 7 আর 6 যোগ করলে কত হয়? 13। 13-এর 3 হাতে কত? 1। 9 আর 8 যোগ করলে হয়? 17, হাতের 1 18। 18-এর 8 হাতে আছে 1। 7-এর সাথে 0 যোগ করলে হয় 7, আর হাতের 1 যোগ করলে হয় কত? 8। 8 আর 1 যোগ করলে কত হয়? 9। এবার 6 নম্বর, 4 আর 9 যোগ করলে কত হয়? 13। 13-এর 3 হাতে কত? 1। 8 আর 6 যোগ করলে হয় 14, হাতের 1 15। 15-এর 5 আবার হাতে 1। 5 আর 4 যোগ করলে কত হয়? 9, হাতের 1 10। 10-এর 0 আবার হাতে আছে 1। 9-এর সাথে হাতের 1 যোগ করলে হয় কত হয়? 10। তাহলে 10,053। এবার আসি আমরা পাশাপাশি যোগ করি। পাশাপাশি প্রথম সমস্যাটা যদি আমরা খেয়াল করি, 240 যোগ 2312। 240 যোগ 2312 যদি আমরা যোগ করি, দেখো এখানে 2 আর 0, তো 2 আর 0 যোগ করলে কত হয়? 2। এবার আসো পরেরটাতে, 1 আর 4 1 আর 4 যোগ করলে কত হয়? 5। 1 আর 4 যোগ করলে কত হবে? 5। এবার হচ্ছে এখানে হচ্ছে 3 আর এখানে হচ্ছে 2, তো 3 আর 2 যোগ করলে কত হয়? 5। এবার আসো এখানে আছে শুধু 2, এই 2-এর সাথে আর কোনো হাজারের 2 নাই, এই জন্য 2টা কি বসে যাবে, অর্থাৎ কত? 2552। এরপর 2 নং সমস্যাটি যদি দেখি, 4 আর 7 4 আর 7 যোগ করলে হয় কত? 11। এই 11-এর আমরা কী লিখলাম? 1 লিখলাম, হাতে কত? 1। এখানে আছে 2 আর এখানে হচ্ছে 3, 2 আর 3 যোগ করলে কত হয়? 5, হাতের 1 6। এবার আসি এখানে আছে 8, 8-এর সাথে 5 যদি যোগ করো, 8-এর 5-এ কত? 13, হাতের 1 সরি হাতে এবার নাই, 8-এর 5-এ যোগ করলে হয় কত? 13। 13-এর 3 আবার হাতে কত? 1। এখানে হচ্ছে এখানে 1, এখানে হচ্ছে 2, তো 1 আর 2-এ কত? 3, হাতের 1 4। এবার আসি আমরা পরের সমস্যাটিতে। এবার যদি 3 নং সমস্যাটি তোমরা খেয়াল করো, এখানে আছে 1 আর এখানে 1-এর ঘরে আছে 8, তাহলে 8 আর 1-এ যোগ করলে কত হয়? 8-এর সাথে তোমরা যদি 1 যোগ করো, 1, 8-এর 1-এ কত? 9। এবার আসে এখানে হচ্ছে 9,
এই নয়ের সাথে আমরা কী দিব, দুই দিব, তো নয়ের সাথে দুই যদি দুই দেওয়া, নয়ের পরে দশ, এগারো, তো এগারোর কত বসবে, এক বসবে, হাতে কত থাকবে, এক, এগারো আর এক, হাতে আছে কত, এক। এবার আসো, এখানে হচ্ছে পাঁচ, এখানে হচ্ছে ছয়, তো ছয়ের সাথে পাঁচ যদি যোগ করো, ছয়ের পরে সাত, আট, নয়, দশ, এগারো, আর এখানে আছে হাতের এক, তাহলে কত হচ্ছে বারো, বারোর কত দুই, আবার হাতে কত আছে এক। এবার আসো, এখানে হচ্ছে চার, এখানে হচ্ছে তিন, তো চারের সাথে যদি তিন দাও, চারের পরে পাঁচ, ছয়, সাত, আর হাতে আছে কত, এক, তার মানে কত, আট, অর্থাৎ 3628-এর সাথে 4591 যোগ করলে কি হয়, 8219 হয়। এবার আসি আমরা চার নং সমস্যাটা দিয়ে দেখি। দেখো এখানে আছে সাত, এখানে আছে ছয়, তো সাতের সাথে যদি ছয় যোগ করো, সাতের পরে ছয় পর্যন্ত গুনবা, সাতের পরে আট, নয়, দশ, এগারো, বারো, তেরো, তাহলে তেরো কত লিখবো আমরা, তিন, হাতে কত থাকবে, এক। এবার আসো, এখানে আছে নয়, নয় আর আছে দুই, তো নয়ের সাথে যদি দুই দিলে, নয়ের পরে দুই দিলে দশ, এগারো, হাতের এক, বারো, এই বারোর কত লিখবো আমরা, দুই লিখবো, আবার হাতে কত থাকবে, এক। এবার আসি আমরা শেষটা, এখানে হচ্ছে আট, আর এখানে তিন, তো আটের সাথে যদি তিন যোগ করো, আটের পরে নয়, দশ, এগারো, আর এখানে হাতের আছে এক, তাহলে কত হবে, বারো, তাহলে আমরা লিখবো এক, দশ, দুই, বারো, অর্থাৎ 327 আর 896 যোগ করলে হয় 1223। এবার পাঁচ নম্বর সমস্যাটা যদি আমরা দেখি, পাঁচ নম্বর সমস্যাটা যদি আমরা যদি দেখি, দেখো এখানে হচ্ছে পাঁচ, আর এখানে হচ্ছে সাত, পাঁচের সাথে সাত যোগ করছে, সাতের পরে পাঁচটা গুনবো, আট, নয়, দশ, এগারো, বারো, তো বারো কত লিখবো আমরা, দুই লিখবো, হাতে কত আছে, এক। এবার আসি এই ছয়ের সাথে আমরা আট যোগ করি, তো ছয়ের সাথে আট যোগ করলে আমরা আটের সাথে ছয় যোগ করি, আটের পরে নয়, দশ, এগারো, বারো, তেরো, চোদ্দো, এই চোদ্দোর সাথে যদি আবার এক যোগ করা হয় তাহলে কত হয়, পনেরো, তো পনেরো আমরা কত লিখলাম, পাঁচ লিখলাম, হাতে আছে আবার কত, এক। এবার আসো, এখানে আছে তিন, আর এখানে আছে ছয়, তো তিনের সাথে ছয়, তবে ছয়ের সাথে তিন যোগ করলে ছয়ের পরে সাত, আট, নয়, এখানে হচ্ছে হাতের এক, দশ, দশে কত বসবে, শূন্য বসবে, দশের শূন্য, এখানে হাজারের ঘরে দুই আছে, আর এখানে হাজারের কোনো অঙ্ক নাই, শুধু দুইয়ের সাথে আমাদের যে হাতের এক আছে, এই হাতের এক যোগ করলে কত হবে, তিন হবে। এবার পরেরটা যদি আমরা দেখি, এখানে আছে তিন, তিনের সাথে যদি আমরা সাত যোগ, সাতের পরে তিন দিলে আট, নয়, দশ, এগারো, সরি, সাতের তিনের সাথে, সাতের সাথে তিন দিলে আট, নয়, দশ, এই দশে কত বসবে, শূন্য, হাতে আবার কত, এক। এখন এই এক সাথে কি যোগ, এখানে আছে শুধু পাঁচ, আর এদিকে কোনো দশক স্থান নাই, তাহলে পাঁচের সাথে হাতের এক যোগ করলে কত হবে, ছয়, তারপর দেখো এখানে শতকের সাথে কোনো শতক নাই, এই জন্য চার বসে যাবে, এখানে হাজারের সাথে এখানে কোনো হাজারের অঙ্কের যোগ নাই, তাহলে দুই বসে যাবে। আশা করি বুঝতে পেরেছো, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।